আশা করছি এই কঠিন পরিস্থিতিতে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের তিনটি বিষয়ের প্রতি কথা বলবো। এক নম্বর, ইউটিউব স্টার্টের সঠিক সময়। দ্বিতীয়টি, এখন ইউটিউবে কম্পিটিশন কতটা। এবং তৃতীয়টি, এই কম্পিটিশনের মধ্যে কিভাবে আপনি আপনার চ্যানেলকে গ্রো করবেন বা একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। আসা যাক প্রথম কোশ্চেনে, যে ইউটিউব স্টার্টের সঠিক সময়। আমি প্রথমেই আপনাদের বলে রাখি, ইউটিউব স্টার্টের কোনো সঠিক সময় নেই। ফার্স্ট, এবার আমি যদি বলতে যাই তাহলে স্টার্টের ব্যাপারে, ধরুন আপনি আজ ভাবছেন যে আমি কাল থেকে ইউটিউব স্টার্ট করব। আমরা সকলেই ভাবে থাকি, আজ তো চলে গেল, কাল থেকে আমরা ইউটিউব স্টার্ট করব। আবার কাল আসে, কালকে আবার বলি যে আজকে তো হলো না, কালকে আবার করব। আবার অনেকেই ভাবি যে এই মাস শেষ হয়ে গেল, পরের মাস থেকে শুরু করব। আবার ভাবি যে এটা 2020 চলছে, 2021 থেকে আমি স্টার্ট করব। এই মেন্টালিটি যাদের আছে তারা ইউটিউব কখনোই স্টার্ট করতে পারবেন না। এই মেন্টালিটিটি বাদ দিয়ে আপনাদেরকে আজ থেকে ইউটিউব স্টার্ট করে দিতে হবে। যাদের চ্যানেল ক্রিয়েট নেই তারা আজই চ্যানেল ক্রিয়েট করে ফেলুন, আর যাদের চ্যানেল অলরেডি আছে তারা আজ থেকে ভিডিও দিতে থাকুন। কারণ ইউটিউবের বিভিন্ন পলিসি রয়েছে, যেমন এখন চলছে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য। তো দেখা গেছে 2021 এই ক্রাইটেরিয়াটা ইউটিউব চেঞ্জ করে দিতে পারে, কারণ হিউজ পরিমাণে ইউটিউবে ক্রিয়েটর বেড়ে গেছে। তো সবাইকে যদি মনিটাইজেশন না দিতে চায় তাহলে এখানে দেখা গেছে 4000 ঘন্টার জায়গায় 6000 ঘন্টা করে দিতে পারে, 1000 সাবস্ক্রাইবারের জায়গায় 2000 সাবস্ক্রাইবার করে দিতে পারে। তাই আজই আপনার চ্যানেল স্টার্ট করুন এবং লাস্ট 365 দিনের মধ্যে আপনাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে। সাবস্ক্রাইবার তো 365 দিনে 1000 হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো এটা নিয়ে আর অত চিন্তার কোনো বিষয় নেই। কীভাবে আপনারা এই দিক থেকে বেরিয়ে আসবেন বা মানে কীভাবে সাকসেসফুল হবেন, পরে ভিডিওগুলোতে আমি A to Z বলবো। হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, মানে ইউটিউবের টোটাল প্রসেস আমি একটা ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওতে বলবো। এবার আমি আসি আমার দ্বিতীয় কোশ্চেনে, এখন ইউটিউবে কম্পিটিশন কতটা। দেখুন, এখন গত 6 মাস ধরে মোটামুটি দেশে লকডাউন, আমাদের ভারতবর্ষেও এবং বাংলাদেশেও। তো এখন অনেকেই, যেমন টিচার থেকে শুরু করে লেবার পর্যন্ত, সবাই বেকার হয়ে বসে আছে, কোনো কাজকর্ম নেই। তো কিছু না করুক, তারা হাতে স্মার্টফোন রয়েছে বলে অনেকেই ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। যদিও সবাই সাকসেসফুল হতে পারবে না, কিন্তু একটা হিউজ পরিমাণে ক্রিয়েটর বেড়ে গেছে। এই ক্রিয়েটরের মধ্যে দিয়ে আপনাদেরকে গ্রো করতে হবে নিজের চ্যানেলকে। তো এটা নিয়ে অত টেনশনের কোনো ব্যাপার নেই। যেমনভাবে আপনার ইউটিউব ক্রিয়েটর বেড়েছে তেমনভাবেই আপনার ভিউয়ার্সও বেড়েছে। আপনি যদি লক্ষ্য করেন 2019 দিকে, 2019 যতটা পরিমাণে ক্রিয়েটর ছিল, তো যেমন ভিউ আসতো, আপনি যদি এখন লক্ষ্য করেন তাহলে 2020 যতটা পরিমাণে ক্রিয়েটর রয়েছে আর এখন যতটা ভিউজ আসছে, তুলনামূলকভাবে আপনি দেখতে পাবেন যে 2019 ভিউয়ের তুলনায় আপনার 2020 ভিউজ বেশি আসছে। তো অতএব আপনাদের এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এবার আমি আছি আমার তৃতীয় কোশ্চেনে, এই চ্যানেলটিকে কীভাবে গ্রো করবেন। চ্যানেল যদি আপনাকে গ্রো করার ব্যাপারে বলতে যাই, অনেকেরই চিন্তাভাবনা থাকে যে একজন বড় ইউটিউবার যদি আমার চ্যানেলের নাম নিয়ে তার ভিডিওতে বলে দেয় বা তার ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দেয় তাহলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে যাবে। কিন্তু এই মেন্টালিটিটা ভুল, কারণ আপনার ভিডিও যদি কেউ ইন্টারেস্টেড না হয় দেখতে, তাহলে আপনার ভিডিওতে দেখেও কোনো কেউ সাবস্ক্রাইবার করবে না, একটু দেখেই স্কিপ করে চলে যাবে। আপনাকে আপনার ভিডিওকে ইম্প্রুভ করতে হবে। এবার ভিডিওকে ইম্প্রুভ করার জন্য আপনাকে কী করতে হবে? অ্যাট ফার্স্ট আপনি ভিডিও যেটা শ্যুট করলেন সেটা আপলোডের সময় আপনাকে ফার্স্ট টাইটেলটা দিতে ভালোভাবে জানতে হবে, যেন টাইটেলটা আপনাকে প্রত্যেক মানুষের ভিউয়ার্সদের মাইন্ড রিডিং করতে হবে যে তারা কী বলে সার্চ করতে পারে ইউটিউবে আপনার ভিডিওটা, সেই টাইটেলটা আপনাকে ভিডিও রিলেটেড দিতে হবে। এবার টাইটেল গেল, নেক্সটে যেটা আসছে আপনার, ধরুন আপনার টাইটেল লিখে সার্চ করলো আপনার ভিডিও মানে প্রথমেই চলে আসলো, এবার দেখা গেছে আপনার ভিডিও আসার পর থাম্বনেল আপনি দিয়েছেন ভালো না, তাহলে আপনার ভিডিওতে কেউ
ক্লিক করবে না। আপনার থাম্বনেলটিকে অ্যাট্রাকটিভ হতে হবে, অতএব থাম্বনেলটি দেখে যেন আপনার ভিডিওটিকেই তারা দেখার ইচ্ছা প্রকাশ করে এবং সেটাতে ক্লিক করে। এবার থাম্বনেল যদি আপনি অ্যাট্রাকটিভ দেন তো তারপরে আপনার চলে আসবে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি ভালো না থাকলে কিন্তু সেখান থেকে স্কিপ করে বেরিয়ে যাবে। অতএব ভিডিও কোয়ালিটি HD কোয়ালিটি হওয়া অবশ্যই দরকার এবং তার সঙ্গে সাউন্ড কোয়ালিটিটি খুব সুন্দর হওয়া দরকার, যাতে আপনার ভিডিওটি তারা দেখতে পছন্দ করে। এবার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি গেল, নেক্সটে যেটা আসবে আপনার ট্যাগ। আপনাকে ট্যাগগুলো দিতে হবে, সেটা ওই মাইন্ড রিডিং করেই, যে ট্যাগগুলো ভিডিও রিলেটেড যা যা বলে সার্চ করতে পারে। আপনি টাইটেলে একটা দিয়েছেন যে এটা বলে সার্চ করতে পারে, কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি বিভিন্ন ধরনের কথা বলেছেন, তাহলে সবটাই আপনি দিয়ে দেবেন। ধরুন আপনি ইউটিউব রিলেটেড ভিডিও করছেন, তাহলে ভিডিওটা হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, সেখানে আপনি চ্যানেল ক্রিয়েট করাটাও দেখিয়ে দিয়েছেন, তখন আপনি লিখবেন হাউ টু ক্রিয়েট এ চ্যানেল। এভাবে আপনাকে দিতে হবে ট্যাগগুলি। এবার ট্যাগ গেল, এবার যেটা থাকছে আপনার ডিসক্রিপশান। ডিসক্রিপশান আপনাকে খুব ভালোভাবে দিতে হবে, কারণ ধরুন আপনি একটি ডিসক্রিপশান দিলেন, সেখানে কোনোরকমভাবে আপনি ভিউয়ার্সদের সহযোগিতা করলেন না, সেটা কিন্তু আপনাকে পরবর্তী আপনার কোনো ভিডিও দেখার জন্য তারা ইন্টারেস্টেড থাকবে না। কারণ আপনি যদি একটি অ্যাপ সম্পর্কে রিভিউ করেন বা কোনো ওয়েবসাইট সম্পর্কে বলেন, তাহলে যদি আপনি ওই অ্যাপের লিঙ্কটি বা ওয়েবসাইটটি আপনার এতে দিয়ে দেন ডিসক্রিপশান বক্সে, তাহলে তারা সরাসরি সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবে লিঙ্ক থেকে, বা ওই সেই ওয়েবসাইটটিতে সরাসরি সে প্রবেশ করতে পারবে। তখন ইউটিউব ভিউয়ার্সরা ভাববে যে এই ইউটিউবারটির আমাদের হেল্প করতে পারে, তখন তারা ভবিষ্যতের জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেখান থেকেও অনেকটাই সহযোগিতা পাবে। তো এইভাবে আপনারা নিজের ভিডিওকে ইম্প্রুভ করতে পারেন। এছাড়াও অন্য কোনো আর আপনার কোনো এ নেই যে আপনি ভিডিওকে আপনার চ্যানেলকে গ্রো করবেন, কিন্তু একটা আর ব্যাপার আছে, আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি রেগুলারলি ভিডিও আপলোড করেন, দেখেছেন প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড করছেন, তাহলে আস্তে আস্তে অটোমেটিক্যালি আপনার চ্যানেল গ্রো করতে থাকবে। তো বন্ধুরা, আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এখন, এটি আমার নিজের তৈরি ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটি আপনার ভিডিওতে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আমার প্লেয়ার লিস্টে যান, সেখান থেকে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটি পেয়ে যাবেন। সেখান থেকে সেটি হচ্ছে কপিরাইট ফ্রি, আপনারা সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সেটা ইউজ করতে পারেন। এবার যদি মিউজিকটি বাদ দিয়েও আপনার নিজের মিউজিক লাগাতে চান, তাহলে কাইনমাস্টার থেকে আপনারা মিউজিকটিকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটিকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে, যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আপনার মেল দেওয়া আছে, মেলও করতে পারেন বেশি সমস্যা হলে, আমি যতটুকু পারবো আপনাদের সাহায্য করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।